অনুরাগ, এই অনুরাগ রাখবই আমি কোথায় গো, মনে হৃদয় কোন নয়নের কাদায় গো, এই অনুরাগ রাখবই আমি কোথায় গো, মনে হৃদয় কোন নয়নের কাদায় গো, জানি না কি পেল আমার মন, এই অনুরাগ আকাশ বলিয়া আমায় নিয়ে যাও, বাতাস বলিয়া আমায় নিয়ে যাও, আকাশ বলিয়া আমায় নিয়ে যাও, বাতাস বলিয়া আমায় নিয়ে যাও, কাকে নেব করবো খুঁজে পাই না বেবিতা, কাকে নেব করবো খুঁজে পাই না বেবিতা, দেনারে 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 জাগায় ফুলের বন, দেনারে 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 জাগায় ফুলের বন, এই অনুরাগ এই অনুরাগ রাখবই আমি কোথায় গো, কোন হৃদয় কোন নয়নের কাদায় গো, এই অনুরাগ রাখবই আমি কোথায় গো, কোন হৃদয় কোন নয়নের কাদায় গো, জানি না জানি না কি পেল আমার মন, এই অনুরাগ। নমস্কার, আমি একজন গ্রামের মেম্বার, তাহলে মেম্বারটা কেন হলাম বলি, তাহলে দাদা সামনে ভোট বিরাট চিন্তা আছে, গা গদ গদ ভাব, বলি কি হয় না হয়, দাদা দুঃখের কথা বলি, শুধু ভোট ক্যানভাসের জন্য নিজের স্বামী ছেড়ে নিজের ঘর ছেড়ে আনায় খানায় শুয়ে দিন ভার করতে, বলি যদি একটা ভোট মানুষ দেয় একটা ভোটে যদি আমি জিতে যাই, তাহলে দাদা ভোট ক্যানভাস হয়ে গেল, তাহলে দাদা সে কী অবস্থা, সমস্ত মানুষ আমার দিকে হেলে আছে, ইতিপূর্বে ঘোষণা হচ্ছে আমি ভোটে জিতেই গেলাম, ও বাবা সে কী অবস্থা, লোক একবার তোলে একবার খেলে, একবার তোলে একবার খেলে, সে কী তাল দাদা, তাহলে আমি জানি আমি যা শিক্ষিত নিশ্চিত আমি হব এই গ্রামের প্রধান। ও বাবা, বাবুরা যুক্তি করে যে এক কলম লেখাপড়া জানে না, তার করলো প্রধান আমাকে ব্যাকে ফেলে দেওয়া হলো, বিরাট কানা কেঁদে যাই দুঃখ পাইনি, বিরাট কানা কেঁদে যাই দুঃখ পাই, নাহলে হোক বা কি হয় বাবু, হোক ঝামা হোক, মাই তো মাত দিবে আমি দুঃখ পাই, দুঃখ পাইনি, বিরাট কানা কেঁদে যাই দুঃখ পাইনি, দুঃখ পাইনি, নাহলে হোক বাবা, ওরা যেটা ভালো বুঝে করে করে কি হবে বাবা, সামা দাঙ্গা করে কি হোক বাবা, ভালো হোক, তবে আমি একটা কথা বলে রাখি, আমার নাম নমিতা, আমার কিন্তু বিরাট ক্ষমতা, এই তো তোমরা বলো সামনে যে আমফান ঝড় হলো, তোমরা বলো সে কি অবস্থা বলো দেন, দাদা আমার ছাদপালা ঘরে আমি শুয়ে আছি, দেখি না এলবেস্টার জন্য ঘুড়ি কেটে আসে, দুলো ঘুড়ি কেটে গেল, ওরও বন মন করে ফেলে আসতে, আমি বলি বেশ কায়দা হচ্ছে তো দাদা, কি বলবো গোটা রাত ঝড়, গোটা রাত ঝড়, কি অবস্থা বলো দেন, ঝড়ে মানুষের ঘর বাড়ি ফেয়ে গেছে, পুকুরের মাছ মরে গেছে, গাছপালা মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে, তাদের সমস্ত দায় দায়িত্ব আবেদনপত্র সব আমার কাছে জমা দিয়ে চলে যাচ্ছে, তাদের একটাই কথা বলছে নমিতাদি, যে প্রধান হয় হোক, আপনি আমার গ্রামের মেম্বার, আমাদের দায়িত্ব আপনার নিতে হবে। আমিও মনে মনে একটা পেনাল ছকে নিয়েছি বুঝলে, বলি ও প্রধান হয় হোক, আমি ওর কিছু বলি বুঝলি, ওর মাথায় খাটাল রাখবো আর আমি হাতে সর্ষে তেলে কভার করে খেয়ে নেব, মানে প্ল্যানটা আমি ছকে নিয়েছি, কারণ আমি যা শিক্ষিত এমন কলমের বেড়ে দেবো না, সে যাই হোক দাদা, আমি যে মেম্বার, আমার স্বামী আছে, কি করে সংসারটা ম্যানেজ করছি, স্বামী আছে, বাচ্চা কাচা নিয়ে নি, বলি না বাবা নমুনি হালকা বয়স কোথায় কোন, তাহলে হয়ে যাবার কি হবে না হবে, মা কালি মা দেবী নিয়ে নি, বিশ্বাস করে নিয়ে নি, যেটা নিয়ে নি, মা কালি নিয়ে নি, বিশ্বাস করে নিয়ে নি, বলি বাবা হালকা বয়স কোথায় কোন, তাহলে হয়ে যাবে, কম বয়স মাত্র 26 বছর বয়স, কি হবে না হবে, কোথায় গা তা ফাটবে না ফাটে, কি হয় না হয়, বাবা নমুনি বাবা থাকে, মা কালি নিয়ে যেটা নিয়ে নি, মা কালি নিয়ে নি, নব পড়ানো, বলি বাবা হালকা বয়স কি হয় না হয়, বা শরীর ভেঙে যাবে কোথায় কোন, তাহলে হয়ে যাবে, আর এই সামান্য গেলে আমার নষ্ট হয়ে যাবে, বাবা কি নমুনি থাকে, বাবা কি মা কালি নিয়ে, যেটা নিয়ে নি, নিয়ে নি, বলি নব পরে নব, এগুলো চুকে যাক, কীভাবে সংসারটা ম্যানেজ করছে একটু বলি, শোনো তোমাদের কাছে বলি, স্বামী আমার স্বামী তোমার, তবে স্বামী স্বামী অনেক পার্থক্য আছে, আমার স্বামীর কথা বলতে গেলে আমার চোখে কলকল করে জল চলে আস, আজকের হরিনামের কথা মনে পড়ে যায় জানো, হে কৃষ্ণ করিনা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী সবিকান্ত রাধাকান্ত স্বামী নয় সাক্ষাৎ নারায়ণ, এত ভালো মানুষ, এত ভদ্র, এত নম্র, তা দুবেলা ধরে খন্তি পেটা করি বাজারের মুখে বাঁকে, শুধু ভ্যাল ভ্যাল করে মুখের দিকে তাকিয়ে থাকে, বলে নমিতা
এটাই কি তোমার বিরাট ক্ষমতা? কল কল করে কাঁদে, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। তবে যাই হোক, আমার স্বামীকে বললাম, দেখো আমি অঞ্চল অফিস যাবো আমফান ঝড়ে কাগজ নিয়ে, তুমি কলে থেকে জলটা আনো, তা আমার মনে হয় কলটা বসিয়ে তবে জলটা আনবে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে, সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে। উল্টো রাজা উল্টো বুঝলি প্রজারা দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। দাদা, দুনিয়াটা সব কিছু উল্টো। তুমি যদি একটা মানুষ সোজা পথে চলতে যাও, দুনিয়ার মানুষ তোমার সোজা পথে চলতে না ঠিক বাঁকিয়ে নিয়ে যাবে। দাদা, আমার বউ আমার এত ভালোবাসে, তবে মনের একটা কথা তোমাদের কাছে খুলে বলি। প্রত্যেক মানুষের একটা করে স্বপ্ন থাকে, আমারও একটা স্বপ্ন আছে। কি না, আমি বাউল শিল্পী হব। দাদা, অনেক কষ্টের হারমোনিয়াম কিনেছি, সন্ধ্যাটি হয়েছে, হারমোনিয়াম নিয়ে সবে খাটের উপর বসেছি, বলি আগে স্বরলিপি তুলব তারপর গানের দিকে যাব। তা দাদা, সবে শুরু করেছি সারে গামা পাধানি। বউ কোথায় ছিল, গরম খন্তি এনে গালে বোধে ঢুকিয়ে দিয়ে বলছে, কুকুরের মতো আর ডেকুনি। দিচ্ছি দিচ্ছি খন্তি, দিচ্ছি 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 মাঠে দিচ্ছি দিচ্ছি মিত্র বাম দিচ্ছি খন্তি দিচ্ছি বিশ্ব দিচ্ছি। সালা মানুষ আর মানুষ আছি, রাগের বয়সে সেই হারমোনিয়ামটা আমি কিনিয়ে কী করলাম, বিস্কুট ব্যাপারে ঝোড়ায় তুলে দিলাম। সেদিন থেকে আমার জীবনে আশা আকাঙ্ক্ষা সব কিছু হয়ে গেল বেকার। আমি তো এখন আমার বাড়ি কেয়ার টেকার। তা কল ছিল না ব্যক্তিগতভাবে কলটা বসিয়ে জলটা আনলে? না ছিল, ছিল। তা ছিল, তা দেরি করলে কেন? দেখো কলটা তো আমার বাবার কল না, যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জলটা দিয়ে দেবে। একদম বাবা তুলো না, আমার রক্ত মাথা উঠেছে। বস বাবা তুলো না। কেন, তোমার বাবা খুব ভারী তাই চাগিয়ে তুলতে পারবো না? না না, ওজনে ভারী না, ওয়েট আছে, ক্যালি আছে, ভারী আছে। দাদা, আমি মনে মনে করি শালা বউ না সমুদ্রের ঢেউ, যখন তখন বুঝবুঝ করবে। শোনো, বুঝবুঝ করি না, ফুসফুস করি। মেন গল্প কি বলো দেন, কিছু না বলে বলে বিরাট পা পেয়ে যাচ্ছে। বুঝলে, সেদিনে গরম খন্তি পাটা করেছিলাম মনে নেই, আর আজকে যদি ধরি শিখবার পুড়িয়ে গানের মধ্যে ঢুকিয়ে দেবো। দেখো, একদম মাথা গরম করে রেগে গেলে তোমার এমন মার মারবো, তোমার মেরে আমি তিন দিন হাসপাতালে ভর্তি হয়ে থাকবো। একদম উল্টো পাল্টানো। দাদা, আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি স্বামী না শালা আসামি। বৌদি কে পশু? ওই তো বৌদি, জোকের মুখে নুন দিলে। তোমার কতবার বলেছি অন্তত প্রতিটা যোগ করো। শালা ঝাড়াস করে মারবো একবার। প্রতি কথার মানে বুঝিস? প্রতি মানে স্বামী জল জানতে গেলে স্বামী দাঁড়িয়ে প্রতিটা যোগ করে দাও, যে কাজে সেই কাজ ছেড়ে চলে যাও, উল্টো জায়গায় যায়নি। তা ও স্বামী বলেছে, ও কি স্বামী হচ্ছে? ও বলবে কেন না, ও সেই জায়গায় দা হচ্ছে। আমাদের বইয়ের গর্ভে যে আছে তার জন্য একটা অ্যাকাউন্ট আছে। ও ভাই গরুর পতি, কি তোমার ঘরে ভাতের হাঁড়ি ছিল না? হ্যাঁ, ও যদি অ্যাকাউন্ট খুলতে পারতি। সময় হয়নি। দেখো দাদা, যে সম্বন্ধে তুমি বোঝো না সে সম্বন্ধে কথা বলো না। না না, আমি বুঝি না, তোর বৌদি বোঝে, যা বৌদি কাছে যা। হ্যাঁ বাস্তব বুঝি, আমি মেম্বার, আমি শিক্ষিত, পেটে বিদ্যা আছে। হ্যাঁ বুঝি বাস্তব। হ্যাঁ বিশাল শিক্ষিত, তো শিক্ষা লোড আনলোড হয়ে আছে। এই তো আদেশ লিপি অনার্স। শোনো, সর্বান্ন ব্যঞ্জন মনে নিয়ে ঘাটাঘাটি করবে না, ব্যঞ্জন মনে ঠ্যাং ধরে আসাল মার। আমি তোমার কি বলি শোনো, তুমি জানো যে আমফান ঝড়ে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে? এই মুহূর্তে তুমি চলে যাও উত্তর পাড়ায় বিমল সর্দারের বাড়ি। কেন? যারা কাগজ দেয়নি ওদের কাগজগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি অঞ্চল অফিস চলে যাও, যাও। বাড়ির চাকর চাকরে কাজ করতে হবে, চাকরে কানে তেল নিয়ে লাভ নেই।
যাওয়ার সময় একটা কথা বলে যাই, ও ভাই পশুপতি কি এইভাবে খেও না, বাঁচিয়ে রাখো রাজনীতি, পুরো ফালতু একদম, বাজে লোক একদম। তুই বলবি কেন? পুরো বিচ্ছিরি না, আমার স্বামী আইব, তুই বলবি কেন? না বৌদি, না না না, আমার স্বামী আমি মারবো, আই পুদু, আই বুঝু, তোমার লোকে না না না, তুই বাজে লোক একদম, না আমি মারবো, আই পুদু, তুই বলবি বাজে লোক, না যাবো না আইব, তুই বলবি না, কোনো কথা বলবি না, একটা কথা বলিস বৌদি, আর দেরি করলে হবে না, তুই জানিস প্রচুর মানুষের লাইন, হ্যাঁ দেরি না করে এই মুহূর্তে চলে যাবো অঞ্চল অফিসে। সকাল আর সন্ধ্যায় রান্নায় আমার করতে হয়, সকাল আর সন্ধ্যায় রান্নায় আমার করতে হয়, খাটের নিচে শুয়ে থাকি মা, আছি গেরা কলে মা, আছি গেরা কলে, আছি গো মা বিপদে বইয়ের কাপড় কেচে পারি না, আছি গেরা কলে মা, আছি গেরা কলে মা, আছি গেরা কলে। একবার একবার ওই মেম্বারে দেখা পাই, ওই মেম্বারে আমি যেখানে দেখা পাবো মেরর পিঠের চামড়া গুড়িয়ে নেব। শালা বৌদি তো ফোরফোটি হয়ে আছে রে, এবার হাত দিলে ঝাটকা মারবে কি হয়েছে কি? ও তো আমাদের মেম্বারে দেখেছো? তোমাদের মেম্বার কত নম্বর বুথ? আমাদের 109 নম্বর বুথ। ও 109 নম্বর বুথ? মেম্বারের নাম কি? আমাদের মেম্বারের নাম নমিতা হালদার। শালা দেখে দেখে ফোঁড়া ধরে টিপে ধরেছে, তা কি হয়েছে কি, কি হয়েছে কি? দাদা আমার বাড়ির পাশে, দাদা পাকা বাড়ি, তার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, আমার টাকাটা কোথায় গেল? তা তোমার টাকা ছুটে বেড়াচ্ছে, খুঁজে মিল করতে হবে। টাকা তো আমি খুঁজে মিল করে নেবো, তবে মেম্বার নমিতা হালদারের যেখানে দেখা পাবো মেরোর পাকে মুন্ডু কুঞ্চে তো। শালা বৌদি টাকা পানে যেভাবে উত্তেজিত হয়ে আছে, বউটা ধরলে তো এক মাস ধরে পিটবে, একবারও দম নেবে নে। যাই হোক, ঘরে বাগদা চিনি ভেটকি মাছ রান্না হয়েছে, পেটে যাবে কিনা আজ জানি না, আজ অঞ্চলে হবে শিও পিড়ির চালে খাবে। মার 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 মার, ওই ধর 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 ধর, ওই বলালো বলালো। বইয়ের কাপড় ছিঁড়ে খেলো কোন কুকুর, সোজা হও সোজা হও, বইয়ের কাপড় ছিঁড়ে খেলো কোন কুকুর, এই দেখো কাপড় কুকুরে ছেড়ে মানুষে ছিঁড়ে খাইছে। শালা এইভাবে মানুষে ছিঁড়েছে, আমি তো উল্টো পাল্টা জায়গা গেছে, কুকুর টান মেরে ছিঁড়েছে। এই দেখো তোমার খুব মার মেরেছে, কতজন মেরেছে গুনে উঠতে পারিনি। এই দেখো কোথায় কোথায় মেরেছে, কোথায় মেরেছে, কোন জায়গায় মেরেছে আমি তোমার দেখাতে পারবো নি। ওরা বলে ওরা আজকে মেম্বারগিরি করা জীবনের মতো শিক্ষা করে দেবে, বলে সে কি মারা মারতে দে। আমি বলি ও দিদি ভাবো না, আমি তোমার বোন, তুমি আমার বোন, বলে তোর মুখে নাচ মানে বাবা মেরে মেরে নে ভিডিও ভিডিও ওপরে তুলে দে। বলে ওর আজকে যেরম বাপ শিলনোড়ায় ফেলে আধা থাকে, ওর মুন্ডু ওরম আধার মতো ঠেলে দেবে। আই বাবা বলে সবাই মিলে মুন্ডুই লাতি মাথায় প্যাঁচ করে আসে বাবা রে। তাও হয়নি, আমার এই মাথা চুলে পাতুলে ধরে আছে, বলে ওর মাথা চুল সব তুলে নেবো। আই বাবা লাস্টে লাতি মেরে নিচে ফেলে দে। শালা কিচ্ছু রাগ না, যেন মেশিনে ধান ঝাড়াই করে না, বউটা ধান ঝাড়াই করে ছেড়ে যায়। তা তুমি একলা ঝাড় খাতো বুথ কমিটির সুপারভাইজার কোথায় গেল? আমি পথে বাবারে শালারা চোখ ধরে মেরেছে রে, শালা জায়গা ধরে ঝেড়ে যায়। আরে ঢালাই রাস্তা টপকে এসে
কচু বনে বুঝে পড়েছি আমি, পিপাসার জল শুধু চেয়েছি দয়া, নাকে মুখে প্রচুর ভুষি খেয়েছি আমি, পথের পথি হয়ে ঢালাই রাস্তা টোকে এসে কচু বনে বুঝে পড়েছি আমি, পিপাসার জল শুধু চেয়েছি দয়াল, নাকে মুখে প্রচুর ঘুষি খেয়েছি দয়াল, পায়ে ধরে কত কান্না খেয়েছি। রামখানা জাত বনে ধরম ভাইয়ের ছেলে একবার পশু কানাই ভাই, তোমার পিঠ চালা বিরাট মেরেছে। ওরা মেরে হয় দেবের পঞ্চাশ বার কান মোলা গাইছে। তাই তো বলি কান ধরে লাল হয়ে আছে কেন ওদা? তুমি কই? এই তো ওদা, এই নার্সিং হোমে গেলে আমার চোখটা সারানো যাবে না? না না, তোর চোখটা প্লাস্টিক সার্জারি করতে হবে। তোরা তো এখনো মার বাকি আছে, বা পাবলিক উত্তেজিত হয়ে আছে, তোর দুনা ধরলে তো পুরো ধুলো করে ফেলবে। তোদের মার আরো বাকি আছে, তোদের দুজনা মার আরো বাকি আছে। ওদি তোমার একবার মেরে হয় না, ফের খুঁজে আর মারবো। ও ওদি বৌদি, ও বৌদি ধরমাসির বৌমা, এত উত্তেজিত হয়ে না, যখন এখানে এসছো আমার কাছে খুলে বলো, সমাধানটা আমি করে দিচ্ছি। দাদা এই দুদিনে দাদা মানুষ খেতে পাচ্ছে না, আমি কি কষ্ট করে 150 টাকা জেরস করে আমি দুবার প্রম জমা দিয়েছি, আমার বাড়ির পাশে দাদা এক লোকে দুবার টাকা ঢুকলো, আমার টাকাটা কোথায় গেল? শালা মানুষ রাখবে না এমনি রাখবে, দুবার দুবার ফর্ম জমাতে যে বৌদি একবারও টাকা পায়নি, তা লাখ লাখ টাকা এলো, টাকাগুলো কোথায় গেল? বৌদি পায়নি কেন? আমি জানি না, পশু জানে। এ পশু বল, এ পশু বল, এ পশু বল, এ পশু বল, হ্যাঁ এ পশু বল। ওদা ও তো আধার কার্ডের নামের ভুল ছিল। আমাদের পাশের পাড়ায় জানো যা একজনের নাম তারক মাল, তার আধার কার্ডের নামে আছে তার কাটা মাল। তা আমি কি করবো বলো, আমরা কি করবো? এই তো আমাদের একটা পাশের পাড়ায় একজনের নাম সুধীর মাইতি, বা তার আধার কার্ডের নামে আছে সুতির নাইটি। আরে বলি দাদা, দাদা ঝড়ে আমার চাল এই বেশটা সব উড়ে গেছে, আমি বাচ্চাদের নিয়ে কি কষ্টে গাছের গোড়ায় গিয়ে রাত কাটাচ্ছি। আমি দিদিকে বললাম, দিদি আমার একটা ত্রিপল দাও, এমন ছোট মনের মানুষ একটা ত্রিপল দিল না। গাড়ি গাড়ি ত্রিপল নিল, ত্রিপল গুলো কোথায় গেল? বৌদি একটা ত্রিপল পাইনি কেন? তুমি খুঁজে খুঁজে আমার ধরতে তো কেন? আমি কাজ ধরবো? আমি জানি না, পশু জানে। এ পশু বল, এ পশু বল, এ পশু বল। তা সব পশু জানে, তাই এ পশু বল। কথা মিথ্যে কথা বলবো না, প্রথম লটে যে ত্রিপল গুলো আছে জানো না, ওগুলো লোকে দিয়ে দিয়েছে। আর দ্বিতীয় লটে যে দু গাড়ি ত্রিপল এসছে ওগুলো গোডাউনে আছে, চিন্তা ভাবনা নিয়েছি এক গাড়ি বিক্রি করে দেবো, আর এক গাড়ি ত্রিপল কেটে দুটো করে লোকে দান করে দেবো। মুখ সেলাই কত বুঝবে কেন? হ্যাঁ মুখ সেলাই কত, মুখ সেলাই কত। সালাই একটা করে ত্রিপল কেটে দুটো করবে, আবার মুখ সেলাই করে দেবে, যাতে না পাবলিক বুঝতে পারে। তা তোরা যেমন ত্রিপলে মুখ সেলাই করবি, পাবলিক যে আরে খেয়ে পায় তো দুজনা ধরে এমন মার মারবে, হাসপাতাল ডাক্তার তোদের সেলাই করতে পারবে না। শোনো দাদা, আমি কোনো কথা দাদা শুনবো না, আমার টাকা চাই না, আমার ত্রিপল চাই। বউ আমার রাজনীতিতে হয়েছে মেম্বার, আর আমফানেরই টাকা মেরে খাচ্ছে দেখো মা। আচ্ছা এই লোকটা বলে মেরেছে মেরেছে, কি সরেলে লোক মেরেছে বিরাট একবার। হ্যাঁ 5-7 জন মারে, কি এটুকুনি কাবর ছিল যে বিরাট একবার। হ্যাঁ ও বাবা, কাবর ছিল বিরাট লাল। ও বাবা রে, কি সরেলে লোক গা হাত দিতে বিরাট একবার। ও বাবা, সকাল হবে গাইবে তার ট্যাবলেট খাবো, আর ড্যাং ড্যাং করে হাত। বউ আমার রাজনীতিতে হয়েছে মেম্বার, এই আমফানেরই টাকা মেরে খাচ্ছে দেখো মা। বউ আমার রাজনীতিতে হয়েছে মেম্বার, এই আমফানেরই টাকা মেরে খাচ্ছে। সুযোগ আসে না বারবার, সুযোগ আসে কি একবার, সুযোগ আসে না বারবার, সুযোগ আসে কি একবার।
সুখে তুমি টাকা খাচ্ছ, জনগণের সুখে তোমার মেরে আদায় করে নেবে। বৌদি আমার মানুষ ভালো করে না, আপন ঘর আর বাবার নাম কেটে দিয়ে পেয়ে গেলি পাকা ঘর। দেখো দাদা, এখন স্বার্থের যুগ, নিজে বাঁচলে বাপের নাম। ওটা কি চোখটা কিছু করা যাবে না? তোর চোখে ভ্যাকসিন দিতে হবে দাদা। নিজের ছেলে বুধ কমিটি সুপারভাইজার বাবার নামে ঘর এসছে, বাবার নামটা কেটে দিয়ে নিজের নামে ঘরটা নিয়ে বসে আছে। আশা তো সব নাশে হবো তা তাবিল্লা, আর পাবলিকের মার কেওড়া তোলা দেখবি চোখে লাল কেল্লা। মানুষ মালি বড় হয়ে যায় না? হ্যাঁ লোক মালি বড় হয়ে যায়, মারুক না মারলি মানুষ বড় হয় না, মারুক না। দেখা যায় আমার বাপ ঠাকুরদের একটা কথা বলেছে, নোনো সবসময় জানবি পেটে খেলে পিটে সইতে হয়। যে সমস্ত মানুষ মারছে মাত্রে মাত্রে, যখন আমি মন্ত্রী হব ওই মানুষগুলো বলে হই দেখ যে মেয়েটার মেরেছিলাম সে মন্ত্রী। ও দিদি দিদি একটা ঘর দাও না দিদি। দাদা মানুষ দিল্লি লাল কেল্লা টাকা খরচ করে দেখতে, কিন্তু আমার বউ যে মার খাচ্ছে কালকে বিছানায় শুয়ে থাকবে, শুয়ে শুয়ে দিল্লি লাল কেল্লা দেখবে। বৌদি আমার মানুষ ভালো করে না, আপন ঘর বাবার নাম কেটে দিয়ে পেয়ে গেলি পাকা ঘর। আশা তো স্বপ্ন আছে হবো তা তাবিল্লা, আর পাবলিকের কেওড়া তোলা দেখবি চোখে লাল কেল্লা। ফর্ম সব জমা দিয়ে, ফর্ম সব জমা দিয়ে হলো যে বেকার। সুযোগ আসে না বারবার, সুযোগ আসে যে একবার, সুযোগ আসে না বারবার, সুযোগ আসে যে একবার। ভালো আচ্ছা, মাতঙ্গিনী হাজরা যদি গুলি খেয়ে ভারত স্বাধীন করতে পারে, আর মার খেয়ে মন্ত্রী হব লজ্জা করে বেতার। তুমি যেদিন মন্ত্রী হবে সেদিন আমার ভারতবর্ষের জনগণ বাটি হাতে নিয়ে বিদেশের কাছে ভিক্ষা করবে। আশা তো স্বপ্ন আছে হবো শিক্ষা মন্ত্রী, আর হরি নাম গাইবি শেষে খোলবা যাবে এই যন্ত্রী। আমি 4-5 বছর খোলবা দিয়েছি, আমার খোলের হাত খুব ভালো। হ্যাঁ দেখে মনে হয়, তুমি দেখবে, তুমি দেখবে। সারা ওই জন্য মানুষ তো দিয়েছে ঘা। আশা তো স্বপ্ন আছে হবো শিক্ষা মন্ত্রী, আর হরি নামে গাইবি শেষে খোলবা যাবে এই যন্ত্রী। তোমাকে আমি বাবা বলেছিলাম নবীদা তোমার রাজনীতি করতে হবে না, আজ তুমি এমন জায়গায় এলে যে জনগণ তোমাকে এত ভালোবেসে এত উপরে তুললো, আর সেই জনগণ আজ তোমাকে ঘৃণা করে মুখে থুতু ফেলে দিচ্ছে। তুমি কি বলতে চাইছো? তুমি খুব দামি লোক তাই না, খুব মহান মানুষ। একটা কথা মনে জানবে, এ যুগে যার টাকা আছে না তার তার সব আছে, আর যার টাকা নেই তার জীবনের কোনো মূল্যই নেই। ঠিক বলছো নবিতা, এ যুগে যার টাকা আছে তার মূল্য, যার কোনো টাকা নেই তার কোনো মূল্য নেই। তাই ওই জন্য একটা লোকে কি বলে বলতো, যে টাকা থাকলে কালীপদ, না থাকলে কেলো। আচ্ছা নবিতা, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে নবিতা? যে বলো মানুষ গ্রামে মেম্বার কেন করে, বলো মানুষ গ্রামে মেম্বার কেন করে? একটা গ্রামে যদি 1000 জনসংখ্যা থাকে, এই 1000 জনসংখ্যার মাঝে কোনো সমস্যা হয়, 1000 মানুষ বসে সেটা সমাধান করতে পারে না। তাই একজনকে নির্বাচন করে, সেই একটা মানুষকে বলবে, সেই একটাই মানুষ সমস্ত মানুষের সমস্যা সমাধান করবে। তুমি প্রত্যেক মানুষের সমস্যা সমাধান করছো, প্রত্যেক মানুষের সমস্যা সমাধান করতে যে মানুষ তোমাকে এত ভালোবাসে সেই মানুষ তোমাকে ঘৃণা করতে পারতো না। যখন তোমার ভোট এসে তুমি প্রত্যেক মাসে দরজায় গিয়ে বলেছিলে যে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের পাশে আছি, তুমি সত্যি মানুষের পাশে আছো নবিতা? যে মানুষের পাশে থাকতে, তাহলে এত দুর্দিনে মানুষের পাশে না দাঁড়িয়ে তোমার আত্মসাত করতে পারতো না, আর যে মানুষ তোমাকে এত ভালোবাসে সেই মানুষ তোমাকে আঘাত করতে পারতো না। নমিতা তুমি বারবার শুধু টাকা টাকা করো, আচ্ছা বলো টাকা মানুষের কী হবে? টাকা দিয়ে সুন্দর বাড়ি বানানো যায়, টাকা দিয়ে সুন্দর গাড়ি কেনা যায়, টাকা দিয়ে সুন্দর শাড়ি কেনা যায়, শুধু টাকা দিয়ে মানে মূল্যবান জীবনটা কোনো কিনতে পারবে না। যত মৃত্যুর সময় হবে যমরাজ তোমার সামনে দাঁড়িয়ে বলবে, নমিতা আজ তোমার যাওয়ার সময় হয়েছে, তখন তুমি যমরাজকে হাত জোর করে বলবে তোমার 20 টাকা বাড়ি আছে বাড়িটা নিয়ে যাও, আমাকে 5 মিনিট বাঁচা, সে তোমাকে বলবে আমি তোমার 2 মিনিট বাঁচতে দেবো না। তুমি আরো বলবে যে আমার 22 লাখ মাসির গাড়ি আছে, গাড়িটা নিয়ে যাও, আমাকে 2 মিনিট বাঁচতে আসে, যমরাজ তোমায় বলবে আমি তোমার 1 মিনিটও বাঁচতে দেবো। একটা সবসময় মনে রাখবে নমিতা, টাকাই মানুষের উত্থান আর টাকাই মানুষের পতন, আর তোমার যে স্বার্থবাজ মানুষ এই ভারতবর্ষে বেঁচে আছে বলে আজ ভারতবর্ষ শেষ হয়ে গেছে নমিতা, আজ ভারতবর্ষ শেষ হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছি? কে, নমিতা হালদার বলছেন? হ্যাঁ বলছি, আমি জেলা শাসক বলছি।
স্যার বলুন, আপনি আমফানের 15 লক্ষ টাকা নিয়ে কি করছেন? না স্যার, আমি তো টাকা নিয়ে মানুষের মধ্যে দিয়ে দিয়েছি। কি মানে মনে করছেন? আপনার জন্য পার্টির মাথা হেঁট হয়ে যাচ্ছে স্যার। একটা কথা মনে রাখবেন, সভার ঊর্ধ্বে পার্টি, পার্টির ঊর্ধ্বে কেউ না স্যার। আমি কি বলছি শুনুন, আগামী দুদিনের মধ্যে 15 লক্ষ টাকা নিয়ে বিডিও অফিসে জমা দেবেন। না স্যার, যদি একটু আমাকে সময় দেন। আর হ্যাঁ, এই 15 লক্ষ টাকা কেলেঙ্কারি অপরাধী আপনাকে এই পার্টি থেকে বহিষ্কার করা হলো। এ ভাই, এই টাকা কোথায় বল? টাকা কত বলবি তো? টাকার আছে, টাকা তো সব খরচ হয়ে গেছে। তুই একটা মানুষ, এতগুলো টাকা খরচ করি একবার মানে বলি না, তুই কি বলতে পারিস আমি মানুষের সামনে কি করে মুখটা দেখাবো? তুই কি বলতে পারিস, তুই কি বলতে পারিস টাকাটা আমি কি করে ফেরত দেবো? তুই কি বলতে পারিস আমি এখন কি করে টাকা? জানো আমার বুকের ভিতরটা ভীষণ যন্ত্রণা করছে গো, আমার বুকটা ভীষণ যন্ত্রণা করছে, আমি হয়তো আর বাঁচবো না জানো। আজ আমি বুঝলাম যে টাকাটা মানুষের জীবনে সব নয়, এই টাকার পিছনে ছুটতে গিয়ে আমি তোমাকে কত ভুল বুঝেছি, ওকে ক্ষমা করে দি। আমার চারিদিকে অন্ধকার হয়ে আসছে, আমি সাজ দিতে পারছি না কেন। এই নবীদিন বলেছিলে না ও গো, আমরা 20 টাকা বাড়ি বানিয়েছি গো, তোমার যেটা সুন্দর গাড়ি কিনেছি, আমরা সারা জীবনে একসাথে থাকবো নবীদা। এই নবীদা, নবীদা তুমি কথা বলছো না কেন বলো না নবীদা? এই নবীদা, এই নবীদা, এই নবীদা তুমি কথা বলছো না কেন? আমি তো কিছু দিতে বলে নবীদা, আমি তো হাতটা নিয়ে যাবো নবীদা, আমি তোমাকে সুস্থ করে তুলবো নবীদা, আমি তোমার কিছু বলতে দেবো না। নফরত কি দুনিয়া ছোড় কে, প্যার কি দুনিয়া মে, খুশি রহনা মেরি জা। নফরত কি দুনিয়া ছোড় কে, প্যার কি দুনিয়া মে, খুশি রহনা মেরি জা। সাজা তুমি পেলে ভালোবাসা।